মাধ্যমিক দু হাজার চব্বিশের এবিটিএ টেস্ট পেপার থেকে পেজ নাম্বার তিনশো সাতষট্টিতে জীবনবিজ্ঞানের পেজটা সলভ করব শেষ পর্যন্ত দেখতে থাকুন ফার্স্ট প্রশ্নের উত্তর হবে নিম্নলিখিত কোন উদ্ভিদটি পতঙ্গভোগ নয় এর সঠিক উত্তর হবে হেলিয়েন থাস পরে প্রশ্ন নিচের বাক্যগুলির মধ্যে যেটি সঠিক নয় সেটি লেখো এর সঠিক উত্তর হবে আগ গাছের পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে জীববের লেন ওকে পর্বমধ্যের সংখ্যা বৃদ্ধি করে না পর্ব দৈর্ঘ্য বৃদ্ধি করে পরের প্রশ্ন নিচের বাক্যগুলির মধ্যে যেটি মাইলিন আবরণ সম্পর্কে সম্পর্কিত নয় সেটি লেখ মাইলিন আবরণ এর সম্পর্কিত নয় যেটা সেটা হবে কি এটি তড়িৎ পরিবাহী রূপে কাজ করে মাইলিন আবরণ তড়িৎ পরিবহন করতে পারে না ওকে তারপরের প্রশ্ন কোষচক্রের যে দশায় সেন্ট্রিওলের প্রতিলিপিকরণ ঘটে সেটা হলো কি সেটা হচ্ছে জি ওয়ান নেক্সট প্রশ্ন নিচের কোন উদ্ভিদটির গেইটনোগ্যামি প্রকৃতির স্বপরাগযোগ দেখা যায় এর উত্তর হবে কুমড়ো ফুল গেইটনোগ্যামি মানে একই উদ্ভিদের দুটো আলাদা আলাদা ফুলের মধ্যে পরাগযোগ পরে প্রশ্ন মানব বিকাশের যে দশায় দেহের সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি ঘটে সেটা কোন দশা উত্তর হবে পরিণত দশা তারপরে জিনোডাইপযুক্ত এই যুক্ত জীব থেকে কত ধরনের গ্যামের উৎপন্ন হবে এটা তো জানো টু টু দি পাওয়ার এন এখানে এন এর মান হচ্ছে ওয়ান তাহলে হবে দুই তাহলে এখানে দুই ধরনের পরে প্রশ্ন অ্যান্ড্রোস্প এর ক্যারিও টাইপ হলো কি অ্যান্ড্রোস্পের ক্যারিও টাইপ হবে চুয়াল্লিশ এ এ প্লাস এক্স ওয়াই ওকে তারপরে যে বৈশিষ্ট্যটি ঘোড়ার বিবর্তনে দেখা যায়নি এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে আঙুলের সংখ্যা বৃদ্ধি এটা হয়নি আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে পরে প্রশ্ন নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয় নিষ্ক্রিয় অঙ্গ নয় যেটা সেটা হচ্ছে প্লিকা সেমি লুনারিস ওকে তারপরে নিচের কোন বৈশিষ্ট্যটি বায়ুথলির সঙ্গে সম্পর্কযুক্ত নয় বায়ুথলির সঙ্গে সম্পর্কযুক্ত নয় যেটা সেটা হচ্ছে এটা রক্তজালক যুক্ত হয় এটা কিন্তু বিহীন হয় নেক্সট প্রশ্ন ইউট্রিফিকেশানের ফলে জলের ডিও এর মাত্রা কিরূপ পরিবর্তন হয় নিউট্রিফিকেশান ঘটলে শৈবাল জন্মাবে আর শৈবাল জন্মালে তারা অক্সিজেনকে গ্রহণ করে নেবে জল থেকে তাহলে জলের যে অক্সিজেনটা দ্রবীভূত আছে সেটার মাত্রা কমে যাবে অর্থাৎ ডিজলভ অক্সিজেনের মাত্রা কমবে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান যে হটস্পটের অন্তর্গত সেটা কি সেটা হবে পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা তারপর বার্সি রোডুরেন্দ্রন স্যাংচুয়ারি কী জন্য বিখ্যাত এর উত্তর হবে রেড পান্ডা সংরক্ষণের জন্য নেক্সট প্রশ্ন যে অঙ্গের এইচ অক্ষরের ন্যায় ধূসর বস্তু দেখতে পাওয়া যায় সেটা কি ধূসর বস্তু এইচ অঙ্গে এইচ অক্ষরের মতো আছে সুষমনাকাণ্ডে পরে প্রশ্ন উদ্ভিদের মূল ড্যাশ ঘনত্বের অক্সিনে বেশি সক্রিয় এটা আছে কম ঘনত্বের অক্সিনে বেশি সক্রিয় পরে প্রশ্ন একই জিন লোকাসে ভিন্ন প্রকার অ্যালিল তাদের ড্যাশ জীব বলে ভিন্ন প্রকার অ্যালিল থাকলে তাকে বলা হবে বিষম শঙ্কর জীব ওকে তারপর জীববৈচিত্রের ড্যাশ সংরক্ষণ ব্যবস্থায় প্রজাতির বিবর্তন সর্বদা সক্রিয় থাকে এটা হবে ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় তারপরে প্রশ্ন ল্যামার্কবাদের ড্যাশ প্রতিপাদ্য থেকে নিষ্ক্রিয় অঙ্গে ধারণা পাওয়া যায় এটা হবে ব্যবহার ও অব্যবহারের সূত্র অব্যবহারের সূত্র নেক্সট প্রশ্ন ড্যাশ উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় এটার উত্তর হবে এ বি এ অর্থাৎ অ্যাপসাইসিক অ্যাসিড হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় পরে প্রশ্ন পাইন উদ্ভিদের মূলে অবস্থিত ড্যাশ নাইট্রোজেন চাহিদা মেটায় এটার উত্তর হবে মাইকোরাইজা মাইকোরাইজা অর্থাৎ উদ্ভিদের মূল আর ছত্রাকের সহ অবস্থানকে মাইকোরাইজা বলা হয় নেক্সট সত্যমিথ্যা স্নাইকোসের একশো প্লাজমে দানা বিহীন হয় এটা ঠিক আছে একশো প্লাজমে দানা থাকে না পরে প্রশ্ন ইন্টারজোনাল তন্তু মাইটোসিসের মেটাফেস দোশায় তৈরি হয় এটা ভুল হবে ইন্টারজোনাল তন্তু অ্যানাফেজে তৈরি হয় অসম্পূর্ণ প্রকটতায় জিনোটাইপিক অনুপাত ওয়ান এইচ টু টু ইস টু ওয়ান কিন্তু ফিনোটাইপিক অনুপাত ওয়ান টু ওয়ান ইস টু ওয়ান এটাও ভুল জিনোটাইপিক ফিনোটাইপিক অনুপাত সেম হয় সেটা হচ্ছে ওয়ান টু টু ইস টু ওয়ান তারপরে উটের আর বেশি ডিম্বাকার হওয়ায় বেশি জল চাপ সহ্য করতে পারে এটা ঠিক হবে তারপর বায়োস্পিয়ার রিজার্ভের কোর অঞ্চলে মানুষের প্রবেশ নিষেধ এটাও ঠিক আর সচল অস্থিসন্ধিতে দুটি অস্থি টেন্ডন দ্বারা জোড়া থাকে এটা ভুল হবে টেন্ডন না লিগামেন্ট দ্বারা জোড়া থাকে তারপরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ ম্যাচ করো লঘু জলীয় মিশ্রণ লঘু জলীয় মিশ্রণ এটা হবে মিশ্রিত জৈব যৌগ ওকে তারপর সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ারের সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে হেটারো যুক্ত অঞ্চল আলট্রাভায়োলেট রশ্মি এটা কি হবে ভৌত কার্সিনোজেন ফসফোডাইজেস্টার বন্ড এটা পলিনিউক্লিওটাইডে দেখতে পাওয়া যায় গর্ভযন্ত্র ডিম্বকে থাকে আর লঘু তরল সুপ আচ্ছা এটা হবে মিশ্রিত জৈব যৌগ আর লঘু জলীয় মিশ্রণ এটা হবে অ্যাকোয়াসিউমর ঠিক আছে লঘু জলীয় মিশ্রণ এটা হচ্ছে অ্যাকোয়াশিউমর আর তপ্ত লঘু সুপ এটা হচ্ছে মিশ্রিত জৈব যৌগ তারপরে এন ডবল এ আই এ এ আইবি এ এ এখান থেকে আলাদা কোনটা হবে আই এটা হচ্ছে এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা প্রাকৃতিক হরমোন আর বাকিগুলো হচ্ছে কৃত্রিম হরমোন পিৎগ কোন হরমোন খরণ করে পীগগ্রন্থির কথার অর্থ হচ্ছে কর্পাস লুটিয়াম এখান থেকে প্রোজেস্টেরন হরমোন করিতে হয় প্রোজেস্টেরন ঠিক আছে তারপরে শব্দ জোর দেওয়া আছে প্রাণী সাইটোকাইনেসিস ক্লিভেজ পদ্ধতিতে হয় তাহলে উদ্ভিদ সাইটোকাইনেসিস এটা কী পদ্ধতিতে হবে কোষপাত কোষপাত গঠনের মাধ্যমে নেক্সট মানুষের প্রজাতিতে বংশানুক্রমে সঞ্চারিত একটি প্রকরণের উদাহরণ দাও এটা কী হবে রোলার জীব হবে রোলার জীব মুক্ত কানের লতি এগুলো নেক্সট প্রশ্ন একটি বংশগত কোন বংশগত রোগকে ডালটনিজম বলা হয় এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়াকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া রোগকে বলা হয় ডালটনিজম বাসমোচন রোধের জন্য ক্যাক্টাসের পাতা কোন অঙ্গে পরিবর্তিত হয়েছে এটা তো সবাই জানো কাটাতে রূপান্তরিত হয়েছে তারপরে কোর অঞ্চল বায়োস্ফিয়ার অঞ্চল বাফার অঞ্চল ট্রানজিশান অঞ্চল এটা কার মধ্যে হবে বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটা অঞ্চল আছে একটাকে বলা হয় কোর অঞ্চল আর একটা বাফার অঞ্চল তারপরে ট্রানজিশন অঞ্চল নেক্সট নিউম্যাটোফোর যুক্ত একটি উদ্ভিদের নাম লেখো নিউম্যাটোফোর অর্থাৎ শ্বাসমূল এটা কার থাকে এটা হচ্ছে সুন্দরী বা বাকি যে লবনম্ব উদ্ভিদগুলো আছে সেগুলো ঠিক আছে আর এই ভিডিও সম্পর্কিত পিডিএফ যদি পেতে চাও তাহলে ডিসক্রিপশান চেক করো সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ডাউনলোড করে নিতে পারো আসছি পরের ভিডিওতে ভালো থেকো পড়তে থাকো অল দ্য বেস্ট